يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون একটু জবান খুলে সবাই পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله الله أكبر হয় নাই হয় নাই এই আওয়াজটা আর একটু বড় হওয়া দরকার আমার মনে হয় শয়তানকে আরো বেশি দূরে সরাইয়া দেওয়া দরকার আর একটু বলিষ্ঠ আওয়াজে হোক আল্লাহ আকবার মাশাআল্লাহ আমি আপনাদের খেদমতে সূরা ইয়াসিন শরীফ থেকে প্রথম রুকু তেলাওয়াত করেছি আয়াতগুলোর তর্জমা আকারে আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব আল্লাহ যেন বলবার শুনবার বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন মহব্বতে বলি আমিন প্রথমে আমরা বুঝে নিই এই সূরার নাম সূরা ইয়াসিন কোরআনের ভাষা হাদিসের ভাষায় এই সূরা কলবুল কোরআন কোরআনের হৃদপিণ্ড হার্ট এই সূরার নাম সূরা ইয়াসিন কলবুল কোরআন কোরআনের হৃদপিণ্ড রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন প্রত্যেক জিনিসের কলব থাকে আর কোরআনের কলব হলো ওয়া কলবুল কোরআন সূরাতু ইয়াসিন সূরা ইয়াসিন হলো কোরআনের কলব মহতরম হাজিরিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন যেই ব্যক্তি এই সূরাটি দিনের শুরুতে তেলাওয়াত করবে যেই ব্যক্তি দিনের শুরুতে এই সূরাটি তেলাওয়াত করবে রব্বে করিম তার সারা দিনের সকল হাজত পুরা করে দেবেন মাশাআল্লাহ আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই সূরাটির তেলাওয়াত আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সূরা ইয়াসিনের তেলাওয়াতের এই অভ্যাস করি আমল করি মহতরম হাজিরিন দুর্ভাগ্য আমাদের আমরা এখন বেশি শুনতে চাই কিন্তু আমল করতে মোটেও চাই না চাইলেও অল্প কিছু চাই আবার কিছু যেটা এটাও সুবিধা মতোটা চাই জানি না আমি কয়েকটা কথা বলে ফেলছি কিন্তু একবারে এক নাম্বার হলো আমল করতে চাই না চাইলেও সুবিধা মতো চাই সুবিধা মতো অল্প করতে চাই অল্পটাও আবার সুবিধা মতো চাই মহতারাম হাজরিন ইমানদার মুসলমান সুবিধা মতো চলবে না সুবিধা মতো চলবে না মালিক যেভাবে বলবে সেভাবে চলবে মালিক যেভাবে বলবে সেইভাবে চলবে তার নাম মুসলমান শীতের দিন ওজুটা একটু তাড়াহুড়া করে করবে কোন রকম আস্তে কর শীতের দিনের ওজুটা কোন রকম তাড়াহুড়া করে নাকি শীতের দিনের ওজুটা ভালো করে ইসবাগুল ওজু আলাল মাকারে আমার নবীকে গুনাহ মাফর যে যে আমলের মধ্যে একটা হলো যেই সময়ে মনটা চায় না এই সময়ে ভালোভাবে ওজু করা তার মানে এটা সোজা কথা হলো শীতের সময় যে সময় পানি লাগাইতে মনে চায় না এই টাইমে ভালোভাবে ওজু করলে আমার নবীকে আল্লাহ গুনাহ মাফ করে দেন ভাইরা আমি খুব সময় নিতে পারবো না কারণ ওলামা একেরাম অনেক আর কিছু তারাও আছে সব মিলাইয়া কথাগুলো যতটুকু বলি যতটুকু সময় আমি এতটুকু সময়টাকে পরিপূর্ণ কাজে লাগানোর চেষ্টা করব একটা সেকেন্ড সময় ইনশাআল্লাহ নষ্ট হতে দেওয়া হবে না যদি আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর অল্প সময় হইলেও আমি একটু বেশি কথা বলার চেষ্টা করব তাহলে বলছিলাম প্রথম নাম্বার সূরা ইয়াসিনের তেলাওয়াতের দ্বারা সারা দিনের হাজত কে পুরা করে দিবেন তা আসেন না আমাদের হাজতগুলো পুরা করার কাজটা আল্লাহর হাতে দিয়ে দিই আসেন না আমরা একটু আল্লাহর হাতে দিয়ে দিই আমরা তো চাই শুধু আমরা নিজেরা করতে নিজেরা করতে নিজেরা করতে নিজেরা করতে আল্লাহ কো বান্দা তুই আমার কাজ কর আমি তোর কাজ করে দেব কদ্দুর পর্যন্ত কদ্দুর পর্যন্ত তোদের 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 পানির প্রয়োজন তো আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির মাধ্যমে পানির ব্যবস্থা করব সেই পানিটা আবার দিনের বেলা বৃষ্টি দেব না রাতের বেলা দেব যাতে করে তোর দিনের বেলার কাজের কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় শুধুমাত্র তা না আমার আল্লাহ বলেন হে বান্দা হে বান্দি তোরা যদি আমার হয়ে যাস আমার দ্বারা যদি তোদের কাজ করাইতে চাস তাহলে আমি তোর কাজ দিনের বৃষ্টি রাতে দেব দিনের বেলার কাজের যেন ব্যাঘাত সৃষ্টি না হয় আবার 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 ওয়ালাম উসমিয়াকুম সাউতার রাত আকাশের গর্জন আমি আল্লাহ বন্ধ করে দেব যাতে তোদের ঘুমেরও কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়
আমি আল্লাহ তাদেরকে গর্জনের আওয়াজও শোনাইব না, সেই আল্লাহ, সেই আল্লাহরকে আমরা দিয়ে দিই আমরার কাজের। কিন্তু এখন দুনিয়ার মানুষ সব টেনে আমরার কাছে নিয়ে আইতে চায়, আমরা চাই আমরা যেই কাজ করবেন আল্লাহ সেই কাজ আমরা আমাদের কাঁধে নিয়ে আসতে চাই। আমি একটা কথা শুধু আপনাদেরকে বলবো, সেটা হলো রিজিকের ব্যবস্থা, মানুষকে খাওয়ানোর দায়িত্বটা কার? কার? জবান খুলে বলেন, রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব জিম্মাদারি কার? আল্লাহ। কারণ মানুষ সমস্ত মাখলুক বানাইছেন, বানাইছেন খাওয়াইবেন, তো টেনশন আমরা। এই জন্যে তো আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দিয়ে বলেন যে তোমরা আমার ইবাদত করো। কেন করবা, কেন করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআন ওয়া আনযালা মিনাস সামাআ মাআ فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون ما شاء الله বললেন তো আরেকটু জোরে। হে দুনিয়ার মানুষ, ইবাদত করো ওই রবের, যে রব তোমাকে তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন, যে রব জমিনকে বিছানা বানাইয়া আসমানকে ছাদ বানাইয়া তোমার থাকার ব্যবস্থা করে দিয়েছেন, যে রব আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে ফসল ফলাইয়া তোমার রিজিকের ব্যবস্থা করেন, আওয়াজ করে জবাব দিবেন বানাইছেন আমাকে আপনাকে কে? হে থাকার জায়গা করে দিয়েছেন কে? রিজিকের ব্যবস্থা করেন কে? তাহলে গোলামি চলবে কার? তো আল্লাহ কয়, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে রিজিকের ব্যবস্থা করি, তাহলে রিজিকের জিম্মাদারি, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। দুনিয়ার মানুষ শুধু অযথা নিজের উপরেই দায়িত্ব নিয়ে আসে আর কয়, এত মানুষ হয়ে যাচ্ছে, মানুষ বেড়ে যাচ্ছে, খাওয়াইব কোত্থেকে? কথা বুঝেন নাই? এই মানুষ যখন এই দায়িত্ব নিজের কাঁধে নেওয়া শুরু করেছে, তখনই যত ঝামেলা, যত সব অসুবিধা, যত সব বিপদ আপদ আমাদের উপরে চাপতে শুরু করেছে। মালিক, তোরা আমার কাজ কর, আমি তোদের কাজ করব, শুধু তা না, তোরা আমার আর আমি সমস্ত মখলুকাত দিয়ে তোদের খেদমত করাইব। তো যাই হোক, আসুন, কথা এখানে আর বাড়াইতে চাই না, শুধুমাত্র আমরা এখান থেকে নিয়ত করে বাড়িতে ফিরিব যে ইনশাআল্লাহ আমরা প্রতিদিন সূরা ইয়াসিনের তেলাওয়াতের আমল করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মহতারাম হাজরিন, আসুন তো, এই সূরা থেকে প্রথম রুকু আপনাদের খেদমতে তেলাওয়াত হয়েছে, আর এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের বেঈমানদের বিভিন্ন কথার, বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। এই সূরার ভিতরে নবীর রেসালতের প্রমাণ করা হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে মানুষকে পুনরায় জীবিত করবেন, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন। মহতারাম হাজরিন, তো আসেন আমরা তরজমা, শুধুমাত্র বলা হয়েছে আমাকে যে তাফসির শুরু করার জন্য, তাফসির করবার মতো সেই যোগ্যতা আসলে আমার তো নাই। আমি চেষ্টা করব তরজমা আকারে আপনাদের সামনে কয়েকটি আয়াতের তরজমা একটু পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেন নাই, তখন নবীর একজন শত্রুও ছিল না। আবার কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন, তখন কিন্তু শত্রু আর অভাব রইল না। কথা ঠিক না? শত্রুর আর অভাব রইল না, আগে একজনও নাই, পরে শত্রুর অভাব নাই। কেন? আগে আল্লাহর নবী ঠান্ডা মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন, কড়া কথা বলেন নাই। 40 বছর পরে নবুয়তের আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পরে রহমতের নবী বলা শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা বলো আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ এক। তো এই জায়গাতে গিয়েই লাগছে গন্ডগোল, কারণ তাদের কথা হলো মাবুদ অনেক, আর কালেমার কথা হলো মাবুদ এক। তো এক আর অনেকের মধ্যে কিছু ব্যবধান নাই না আছে? লাগছে এখানে কয় কি বলে কি? এত দেবতার পূজা করেই তো ঠিক থাকতে পারি না, ঠিক রাখতে পারি না, আবার মুহাম্মদ এটা কি কয়? আল্লাহ বলে আমার, আপনার যিনি আল্লাহ তিনি এক হইলেও একক এবং সকল ক্ষমতাও
ওনার একক, ক্ষমতা ওনার একক। উনি যাকে যতটুকু বন্টন করে দেন, যতটুকু দিয়েছেন, যতটুকু দিবেন সে ততটুকু পেয়েছে, ততটুকু পাবে। আমি এই হাত নাড়াইতেছি, আপনারা অনেক সময় অনেক অঙ্গ প্রত্যঙ্গ বসেও নাড়াইতেছেন, কথা বলছেন, এই সবগুলো আল্লাহর দেওয়া ক্ষমতা। তবে এই ক্ষমতাটা আমাদের কাছে লোকাল সুইচের মতো দেওয়া হয়েছে, মেইন সুইচটা কিন্তু আল্লাহর কুদরতি হাতে রয়ে গেছে। সহজে একেবারে বুঝবেন বলে আমি আশা করছি। আমাদের প্রত্যেক রুমে রুমে, বাড়িতে ঘরে প্রত্যেক রুমে রুমে বিদ্যুতের লাইন আছে না? এখানে লাইট ফ্যান চালানোর জন্য সুইচ আছে না? একটা সুইচ টিপ দিলে একটা লাইট জ্বলে, আরেকটা টিপ দিলে আরেকটা লাইট জ্বলে, আরেকটা টিপ দিলে একটা ফ্যান ঘুরে। এরকম যেই কাজের জন্য যেটা দরকার সেই কাজের জন্য আলাদা একটা সুইচ আছে। বাড়ির সবগুলো রুমের সবগুলো সুইচকে কন্ট্রোল করার জন্য আরেকটা আলাদা সুইচ আছে, এটাকে কি বলে? মেইন সুইচ। তো মেইন সুইচটা যখন অন থাকে, অন, তখন লোকাল সুইচ টিপ দিলে বাতি জ্বলবে, টিপ দিলে লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। কিন্তু যখন মেইন সুইচটা অফ করে দেওয়া হবে, সারা রাত যেমন টুসটুস করলে একটা লাইট জ্বলবে না, ফ্যান ঘুরবে না, আমার আল্লাহ যখন মেইন সুইচ অন করে রাখেন তখন আমার আপনার হাত চোখ মুখ নাক কান সব কাজ করবে। আমার আল্লাহ যদি মেইন সুইচটা অফ করে দেন তাহলে আমার আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ চলবে না, চলতে পারবে না। তো নবী যখন বলছেন যে আল্লাহ এক, আল্লাহ এক, তখনই তাদের মাথা গরম হয়ে উঠছে, তখনই তাদের মাথা গরম হয়ে উঠেছে। বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের কথাবার্তা তারা নবীর বিরুদ্ধে বলতে শুরু করেছে, নবীর শত্রুতে পরিণত হয়েছে, নবীকে আঘাত করতে শুরু হয়েছে, গালিগালাজ করতে শুরু করেছে, পাগল বলা শুরু করেছে, জাদুঘর বলা শুরু করেছে, কবি বলা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারা যেই কথাগুলো বলে, রব্বে করিম আরশে আজিম থেকে সেই কথাগুলোর জবাব দেন, যাতে করে আল্লাহর নবী মনোবল না হারান, নবীর মনকে সান্ত্বনা দিয়ে নবীর মনকে সাহসী করে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। দেখেন আমার আপনার নবীর মতো এমন মহান চরিত্রের অধিকারী একজন মানুষকে তারা পাগল বলতে শুরু করেছে। আর আস্তে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল না। ঠিক ভাবে মক্কার কাফের বেঈমানরা এক পর্যায়ে বলতে শুরু করেছে, আরে উনি তো আল্লাহর রাসূল না। কেউ কেউ ডাইরেক্ট নবীকে গিয়ে বলেন, ইন্নাকা লাস্তা মুরসালা, ওয়া ইয়াকুলুল লাযীনা কাফারু লাস্তা মুরসালা। কাফের বেঈমানরা কয়, তুমি তো আল্লাহর রাসূল না, তুমি তো নবী না, যদি নবী হইতা তাহলে মানতাম। আমার ভাইয়েরা দেখেন তারা বিক্ষিপ্তভাবে আমার নবীকে কেউ প্রশ্ন কম করে নাই, নবীকে পরীক্ষা নিরীক্ষা কেউ কম করে নাই, যথেষ্ট পরিমাণে করেছে। কিন্তু যাদের নসিব ভালো তারা তো কিছু কিছু দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর অধিকাংশদের অবস্থা ছিল, যত বেশি নবীর মুজিজা দেখেছে, যত পরীক্ষা নিরীক্ষা করেছে, তারা যেন ততই বেশি শক্ত হয়েছে। যেমন আবু জাহেল, আবুল আহাব, ওতবা সাহেবা, বিশেষ করে আবু জাহেল, আমার আপনার নবীর মুজিজা কম দেখে নাই, প্রশ্ন কম করে নাই, অনেক করেছে, নবী উত্তর দিয়েছেন। তো উত্তর দিলে তারপরে সর্বনাশ, কত বড় জাদুঘর, কত বড় এই, কত বড় সেই, কালেমা পড়ে না ইমান আনে না, কালেমা পড়ে না ইমান আনে না। আবার কেউ কেউ সামান্য কিছু দেখেই কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কেউ তো শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার তারা বলতে শুরু করেছে, ইন্নাকা লাস্তা মুরসালা, তুমি রাসূল না, তুমি নবী না, নবী হইলে আমরা তোমাকে মানতাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাব দিয়ে দেখেন এই সূরার ভিতরে শুরুতেই আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম।
ইয়াসিন প্রথমে আমার আল্লাহ নবীকে সম্বোধন করলেন, তবে আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলেন নাই। এটা আমার নবীর শান, এটা আমার নবীর মর্যাদা। অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া হারুন, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ, ইয়া সুলাইমান। এমনিভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ যখনই ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে তখনই আমার আল্লাহ নবীকে গুণবাচক নাম দিয়ে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়াসিন, তাহা। আমার আল্লাহ নবীকে এমন করে ডাক দিয়েছেন, ও মুসলমান, বুঝায় দিলেন হাবিব আপনার মর্যাদা অন্যান্য নবীর চাইতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আশা করছিলাম যে আপনারা একটা বলবেন, আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর সমান না বেশি? বেশি। আমার আপনার নবীকে শুধু নবী মানলে, অন্যান্য নবীদের সমান মানলেও ইমানদার হওয়া যাবে না, নবীকে মানতে হবে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আর এই সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদাটা আল্লাহর নবীকে দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সকলের শেষে দুনিয়াতে প্রেরণ করেছে। তার মানে আমার আপনার নবী সর্বশেষ নবী, শেষ হওয়ার কারণেই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। সন্দেহ আছে কোনো? আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী দুনিয়াতে নাই, কিন্তু নবীর নবুয়ত চলমান, নবীর নবুয়ত চলমান, কিয়ামত পর্যন্ত চলবে। এই আসনে আর কেউ বসতে পারবে? আর কেউ বসতে পারবে? কেউ যদি বলে যে আমি নবী, কেউ যদি বলে যে আমি নবী, কেউ যদি বলে আমি নবী, উম্মতের প্রতিক্রিয়া হবে তুই কাফের। এটা ইমানের জায়গা আসতে বললে হয় না। কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে যে আমি নবী, উম্মত জবাব দিবে তুই কাফের। দ্বিতীয় আর কোনো কথা নাই, যে কেউ বলবে আমি নবী, উম্মত সাথে সাথে জবাব দিবে তুই কাফের। আপনাদেরকে ছোট্ট একটা কথা শুধুমাত্র আজকে আপনাদের খেদমতে আরজ করতে চাই, তা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলদের নাম এক শব্দে, খেয়াল করবেন সবাই, সকল নবীদের নাম এক শব্দে, আদম, শেষ, নূহ, ইব্রাহিম, ঈসা, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, জাকারিয়া, ইয়াকুব, ইউসুফ, কয় নাম, কয় শব্দে, কয় শব্দে? গোলাম আহমদ, হ্যাঁ গোলাম আহমদ, কয় শব্দে? কথা কয় না, কথা কয় না। তো আল্লাহর সকল নবীদেরকে, সকল নবীদের নাম রাখছেন এক শব্দে, তোর নাম দুই শব্দে, এতই বোঝা যায় তুই নবী না বন্ড, তুই নবী না কাফের। বলেন বলেন বলেন, আওয়াজ করে বলেন, তুই তুই নবী না কি? হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, আউলাদে রাসূল, আমির শরিয়ত, আমিরুল বায়ান, হযরত আকতাস মাওলানা সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, এই কথাগুলো বলার কারণে, এই আন্দোলন করার কারণে তিনবার জেলখানায় যেতে হয়েছে। কিন্তু বাঘের বাচ্চা তো বাঘই হয়, এই মিয়া সিংহের বাচ্চা তো বেবে করতে জানে না, এটা গর্জন দিতে জানে, ওনাকে জেলখানাতে নেওয়া হয়েছে, আর একবার বিচারকের এজলাসে হাজির করা হয়েছে বন্দি অবস্থায়। আর ওই সময়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানির ছেলে মির্জা বশির, আমি যদি বলি যে কুকুরের বাচ্চা কুকুর, তারে নিয়ে দাঁড় করায় রাখছে, বলতে আছে, ও মির্জা বশির, তোমার বাবা যে নবী, দলিল আছে? কহা আছে। ক কি দলিল? ক কোরআনে আছে, মিম্বা আদিস মুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তার নাম আহমদ। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই ওইখানে ও সিংহের মতো গর্জন দিয়ে উঠলেন আর বললেন, এই বেয়াদব, তোর বাবার নাম তো গোলাম আহমদ, তোর বাবার নাম তো গোলাম আহমদ, এখানে বলা হয়েছে শুধু আহমদ, কন্যা এখন শুধু আহমদ, আর গোলাম, ক গোলাম বাদ, ক কেমনে বাদ, ক এমনি বাদ, বাদ দিয়ে দিছি তো বাদ হয়ে গেছে।
আল্লাহ আকবার। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি কয় এমনি বাদ দিলেই কি বাদ হয় বলে? হ্যাঁ। তাহলে আমারটাও শুন, আমার নাম আতাউল্লাহ, তো আমার নামটা দুই দুই শব্দে আতা আর আল্লাহ মুরাক্কাব হয়ে হয়েছে আতাউল্লাহ। তো আমিও এই মুহূর্তে আমার নামের প্রথম অংশ আতাটা বাদ দিয়ে দিলাম আর শুধু আল্লাহ বাকি আছি। তো আমি আল্লাহ বলছি, তোর বাবার মতো এমন কুকুরের আমি নবুয়তিও দেই নাই, তোর বাবার নবীও হতে পারে নাই। সকল নবীদের নাম কয় শব্দে বলেন? কয় শব্দে? এক। দুই নাম্বার হলো, শেষ এটাই বলছি, আরো আছে অনেকগুলো আর বলতে চাই না, একটা, সেটা হলো এই, সকল নবীরা যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই নবীদের দাফন হয়েছে, কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানির ইন্তেকাল যেখানে হয়েছে দাফন সেখানে হয় নাই, ওই স্থান পরিবর্তন করে করা হয়েছে। আর হবেই বা কেমন করে, কারণ মারা গেছে যে এই জায়গায়, কন 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 টয়লেটে। তো দাফন যদি করা লাগে তো করা লাগে কই? টয়লেটে। তো তুই যেই মার্কা নবী, তোর মরণ সেই মার্কা। কথা কয় না, কথা কয় না আমার ভাইরা। তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী হইতে পারে? পারবে? আরো কেউ পারবে? যদি বলে, যদি বলে, যদি বলে আমি নবী, আমাদের জবাব হবে তুই কাফের। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, সবাই বলি আমিন। মহতারাম হাজরিন, তো আমার আল্লাহ অন্যান্য নবীদেরকে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে নাম ধরে ধরে ডাকছেন, কিন্তু আমার আপনার নবীকে একবারের জন্যও আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আমার আল্লাহ ডাক দিয়েছেন, তো দিয়েছেন ইয়াসিন। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমি আল্লাহ এই হিকমতওয়ালা, হিকমতে ভরপুর, বিজ্ঞানময় কোরআনের কসম করে, শপথ করে আমি আল্লাহ বলছি। আওয়াজ করে একটু আমার দিক খেয়াল করে তাকিয়ে আওয়াজ করে জবাব দিয়ে বলবেন, আমার আল্লাহ কসম করে জবাব দিচ্ছেন, কসম করলে কথা দুর্বল হয় না সবল হয়? হে মুসলমান, কসম করে যেই কথা বলা হয় সেই কথা দুর্বল হয় না সবল হয়? তার মানে আমার আল্লাহ জবাব দিতে গিয়ে দুর্বল করে জবাব দেন না, আমার আল্লাহ জবাব দিতে গিয়ে শক্ত করে জবাব দিচ্ছেন। হে মুসলমান, আমার নবীকে কেউ যদি কিছু বলে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, নবী জবাব না দিলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়ে দেন। মাশাআল্লাহ, আমার নবীকে কেউ যদি খারাপ কিছু বলে, নবী জবাব না দিলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়ে দেন না, জবাব দেন। আর একটি ইতিহাস হলো, আমার নবীর সামনে যারাই যতবার বেয়াদবি করেছে, এই একটা বেয়াদবকেও আমার আল্লাহ ছেড়ে দেন নাই, সবগুলোকে আমার আল্লাহ সাইজ করে দিয়েছেন। আমার আল্লাহ অবশ্যই অবশ্যই কঠিনভাবে জবাব দিয়েছেন। হে বন্ধুরা, একটু সামান্য খেয়াল করে দেখেন, আমার নবীর সাথে বেয়াদবি করেছিল আবু জাহেল, পরিণতি তার ভালো হয় নাই। আমার নবীর সাথে বেয়াদবি করেছিল আবু লাহাব, পরিণতি ভালো হয় নাই। আমার নবীর সাথে বেয়াদবি করেছিল হে মুসলমান আব্দুল্লাহ বিন কুমাইয়া, তার পরিণতি ভালো হয় নাই। আমার নবীর সাথে বেয়াদবি করেছিল সেই মুসাইলামাতুল কাজ্জাব, তার পরিণতি ভালো হয় নাই। আমার নবীর সাথে বেয়াদবি করেছিল গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তার পরিণতি ভালো হয় নাই। আমার নবীর সাথে বেয়াদবি করেছিল সালমান রুশদি, তারও পরিণতি ভালো হয় নাই। আমার নবীর সাথে বেয়াদবি করেছিল দাউদ হায়দার, পরিণতি ভালো হয় নাই। আমার নবীর সাথে বেয়াদবি করেছিল সালমা তাসলিমা নাসরিন, তারও কেয়ামত পর্যন্ত আমার নবীর সাথে যারাই বেয়াদবি করবে, একটা বেয়াদবেরও পরিণতি ভালো হবে না। একজনেরও ভালো হতে পারে না। আমার আল্লাহ বলেন ইয়াসিন।
মুফাসসিরিন কেরাম লিখেছেন, ইয়াসিন মানে ইয়া রাজুল, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার বন্ধু। ইনাল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন, একমত বরাবর কোরআনের কসম করে শপথ করে আমি আল্লাহ বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার, কোন জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, আমার আল্লাহ গুরুত্ব দিয়ে বলেছেন, ইন্নাকা, নিশ্চয় আপনি, লামিনাল মুরসালিন, অবশ্যই প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত। আমার ভাইরা, এখানে একটি কথা আমি আপনাদের কাছ থেকে বলিষ্ঠ আওয়াজ চাইবো, আমার আপনার নবী আল্লাহর প্রেরিত নবী, আমার আল্লাহ ঘোষণা করেছেন, অতএব কেউ মানলেও তিনি নবী, কেউ না মানলেও তিনি নবী, কেউ স্বীকার করলেও তিনি নবী, স্বীকার না করলেও নবী, তাকে কেউ অনুসরণ করলেও তিনি নবী, না করলেও নবী। বাকি কথা হলো, যারা নবীকে নবী মানবেন, নবীকে অনুসরণ করবেন, তারার মর্যাদা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান আলী, বেলাল, হাবশির মতো তাদের মর্যাদা বাড়বে। আর আমার নবীকে নবী যারা মানবে না, নবীর অনুসরণ যারা করবে না, আবুল আহাব, আবুল আহাব, আবু জাহেল, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরাদের মতো, তাদেরও সম্মান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত। সাথে আমার আল্লাহ বলেন, আলা সিরাতিম মুস্তাকিম, হাবিব আপনি কারো কথায় কান দিবেন না, কোনো কথা খেয়াল করবেন না, আমি আল্লাহ ঘোষণা করছি আপনি সঠিক সরল পথের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ আল্লাহ আল্লাহ, নীরব হয়ে যাবেন না কিন্তু। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি সরল সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। তাহলে আমরা তো আলহামদুলিল্লাহ নবীর সেই দেখানো পথেই আমরা আসি। হ্যাঁ, ত্রুটি বিচ্যুতি আমার আছে, সেই জায়গা আরেকটু আলাদা, সেখানে আলোচনা আলাদা, তবে অবশ্যই নবীর দেখানো পথ সেটা ইমানের পথ, আমরা তো সেই ইমানের পথে আসি। নবীর দেখানো পথ তো কোরআনের পথ, আমরা তো কোরআনের পথে আসি, আমরা তো কোরআনকে আল্লাহর কালাম বলে মানি। তাহলে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। দুনিয়ার কাফের বেঈমানদের বাড়ি, গাড়ি, দালান, কোথা, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সিনার ভিতরে ঈমানের দৌলত আছে, ঈমানের দৌলত আছে। ও ভাই, আপনি কি এতে অসন্তুষ্ট? প্রত্যেককে আমি আলাদা করে বলছি, আপনি কি একজন ঈমানদার হতে পেরে? আল্লাহ আপনাকে, আমাকে ঈমানের দৌলত দিয়েছেন, সেজন্য কি আমরা অসন্তুষ্ট? জোরে মহব্বতের সাথে বলি, আলহামদুলিল্লাহ। আমার নবী কি বলেছেন, লা তাকুমু সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি, আল্লাহ 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 বলার মতো একজন ইমানদার থাকবে, একজন মুমিন থাকবে, তো দুনিয়া ঠিক থাকবে, আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, চন্দ্র সূর্য ঠিক থাকবে, সব ঠিক থাকবে, একজন মুমিনের সম্মানে, একজন মুমিনের ইমানের সম্মানে। মহতরম হাজরিন, তাহলে বোঝা গেল একজন ইমানদারের, দুর্বল ইমানদারের ইমানের মর্যাদাও সাত আসমান জমিনের চাইতে বেশি বেশি বেশি। তাহলে আল্লাহ আমাকে আপনাকে ইমানের দৌলতওয়ালা বানাইছেন, সেজন্য বেজার না খুশি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়াতে কে কতটুকু বুঝি তা জানি না, তবে এই ইমান কোন জিনিসের নাম, ইমানের দাম কত, এই জিনিস যখন বুঝে আসবে তখন আর কারো ইমান আনার সুযোগ থাকবে না। তখন আর বললে হবে না যে আমিও ইমান আনবো, আমিও ইমান আনবো। ফেরাউনও তো বলেছিল ডুবে যাওয়ার সময়, ডুবে যাওয়ার সময় বলছিল না যে আমিও ইমান এনেছি, আমিও ইমান এনেছি, ওই সময়ে কাজ হবে না। মহতরম হাজরিন, মহতরম হাজরিন, তো ইমান এটা দুনিয়াতে, দুনিয়াতেও ইমান বিজয়ী, দুনিয়াতে ইমান বিজয়ী, পরকালে ইমান জান্নাতি, পরকালে ইমান হবে জান্নাতি। যার ইমান আছে তার জান্নাত আছে, ইমান থাকবে না তো জান্নাতও থাকবে না। আমি বলতে চাই আপনাদেরকে, আমরা কোথায় যাইতে চাই বলেন না, কোথায় যাইতে চাই? জান্নাতে। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন। তাহলে আমার আল্লাহ বলেন, হাবিব আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সরল এবং সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত, আপনি অযথা কারো কথায় কান দিবেন না, টেনশন করবেন না, আপনি সরল পথের উপরে প্রতিষ্ঠিত। সাথে সাথে আমার আল্লাহ বলেন, তানজিলুল আজিজুর রহিম, হে নবী এই যে কোরআন আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি, এই যে কোরআন আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি, এই নাজিল করা কোরআনটা আমি দয়াময় আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। সাথে আমার আল্লাহ বলেন, আজিজ আজিজ, মহাপরাক্রমশালী, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। দুইটা কথার দিকে, আজিজ ও আমার আল্লাহর নাম, আবার রহিম ও আমার আল্লাহর নাম, তবে দুইটা নামের অর্থের ভিতরে একটু ভিন্নতা তো অবশ্যই আছে। আজিজ পরাক্রমশালী, রহিম অতি দয়ালু, তো পরাক্রমশালী আর দয়ালু দুইটা কিন্তু আসলে এক দিকের না, এক লাইনের না, দুইটা দুই দিকের। পরাক্রমশালী মানে আমি ক্ষমতাবান, কথা বলেন, আর
আমি ক্ষমতাবান, রহিম মানে আমি দয়ালু, দয়ালু নরম, পরাক্রমশালী গরম। কথা কি বুঝেননি আপনারা? কথা বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিল আল আজিজ, হাবিব এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, যেই আল্লাহ মহা পরাক্রমশালী, মানে আপনার টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ আমার কালাম নাজিল করেছি, কেউ মানবে, কেউ মানবে, কেউ অনুসরণ করবে, তো আমি তার জন্য রহিম, কেউ যদি মানে না মানবে না, আমি তার জন্য আজিজ। কথা বুঝতে অসুবিধা হয় না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন মানবে তো আমি তার জন্য রহিম, আমি দয়ালু, মানবে না তো আমি আজিজ, আমি দুর্বল না, আমি কাউকে ট্যাক্স দিয়ে চলি না, আমার ট্যাক্স দিতে হয় না। কথা বোঝেন নাই কেন? আমার ভাইয়েরা কি মনে করেন, কি মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্প্রদায়কে আজাব দেওয়ার আল্লাহর যখন ইচ্ছা হয়ে গেছে চূড়ান্ত, আল্লাহ জিব্রাইল কো, জিব্রাইল এই সম্প্রদায়ের লোকটা, এই সম্প্রদায়টা যতটুকু জমিন, যতটুকু ভূখণ্ড ব্যবহার করে, এই ভূখণ্ডের শেষ সীমানা দিয়ে তুমি গিয়ে এইভাবে হাত ঢুকাও। আমার দিকে তাকান সবাই, আপনারা ডাইনে বামে দেখার কি বাকি আছে একটু বলেন আগে আমাকে। অনেকে এরকম করে কি দেখেন এটা একটু বলেন, যদি কিছু থাকে আমি দুই মিনিট সময় দিই, একসাথে দেখে নেন, আর যদি না থাকে তাহলে দয়া করে আমার দিকে তাকায় থাকেন। যে কোনো ব্যক্তি আলোচনা করবে তার দিকে তাকায়া যত বেশি মনোযোগ সহকারে শুনবেন তত বেশি কথাগুলো শুনে উপকৃতও হবেন, শুনতেও ভালো লাগবে। বক্তা কত বড় কত ছোট সেটা বড় বিষয় না, আপনার মনোযোগের সাথে আপনার আলোচনার মজা বেমজা নির্ভর করে। আমার ভাইয়েরা, তো আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলছেন এক সীমানা দিয়ে, যতটুকু ভূখণ্ড নিয়ে এই সম্প্রদায়ের লোকজন বসবাস করে, এক সীমানা দিয়ে হাত ঢুকাইবা, আর এক সীমানা দিয়া তারপরে এই জমিন উঠাইবা। সবটা ধরেন না, এই টেবিলটা কথার কথা, এই সবটা জিব্রাইল উঠাইছেন, উঠাইতে উঠাইতে এত উপরে নিয়ে গেছেন যে মুরুগের বাচ্চাগুলো যে ছিউ 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 করে, আসমানের ফেরেশতারা এই ছিউ ছিউ আওয়াজটাও শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে নিয়ে এবার জিব্রাইল রেখো, জিব্রাইল উল্টায়া দাও, উল্টায়া দাও। আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে এখানে অনেকেই বলতে পারবেন ওই সম্প্রদায়ের নাম কি আপনাদের জানা আছে, বলেন তো। কাওমে লুত, হযরত লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। মহতারাম হাজিরিন, কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, তাই আমাকেও বর্ণনা করতে হচ্ছে বা বলতে হচ্ছে। কোরআনে যদি আল্লাহ না বলতেন তাহলে মনে হয় আমাদের বলাটাও অনেকটা লজ্জার ছিল। তারা এমন পাপে এমন বদ অভ্যাসে অভ্যস্ত ছিল, যেই কাজ কুকুরে করে না, যেই কাজ বিড়ালে করে না, যেই কাজ শকুনে করে না, শুয়োরে করে না, সেই কাজ ওই মানুষেরা পৃথিবীতে এক জাতি যারা সর্বপ্রথম এই গান্দা কাজ, এই নাপাক এবং জঘন্য প্রকৃতির গুনার কাজ এই জাতি আবিষ্কার করেছিল, এই জাতি করেছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। মহতারাম হাজিরিন, ভাবতে বড় খারাপ লাগে, রুচিতে অনেকটা বাজে, আজকে এই বাজে অভ্যাস আর এই বদ অভ্যাসের বদ অভ্যাস আমাদের দেশেও মুসলমানদের সমাজে সুকৌশলে ঢুকাইয়া দেওয়ার এক প্রকারের ঘৃণ্য ষড়যন্ত্র এই দেশের কিছু কুলাঙ্গাররা করতে শুরু করেছে। বলেন আরেকটু, বলেন, বলছেন তো উদ্দুর কেন, আরেকটু বলেন। মহতারাম হাজিরিন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার যদি বলার দরকার হয় আস্তে বলবেন না জোরে বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ। মহতারাম হাজিরিন, মহতারাম হাজিরিন, পুরুষ বলে মহিলা হয়ে যায়, বললেই বলে মহিলা হয়ে যায়। আল্লাহ, কি আজীব কারবার, কি আজীব কথা শুনি, এটা কি দুনিয়াতে চিন্তা করা যায় যে হঠাৎ করে একজন বলবে যে আমি এতদিন পুরুষ ছিলাম এখন থেকে মহিলা। আচ্ছা আল্লাহ মাফ করুন, এটা যদি আপনার ঘরের স্ত্রী হয়, চারজন বাচ্চার মা এখন যদি কয় যে না আমি আর এখন থেকে লেডিস না, আমিও জন্ডিস, কিছু অসুবিধা আসেনি না, নাই, আয় হায় এটা কেমন করে হয়, এটা কেমন করে হয়। আমার ভাইয়েরা, আমাদের বাচ্চাদের দিল দেমাগে সেই কথা ঢুকাইয়া দেওয়ার জন্যই, সেই কথা ঢুকাইয়া দেওয়ার জন্যই বিভিন্ন গল্প আকারে, বিভিন্ন গল্প আকারে বইয়ের মধ্যে পড়ানো হচ্ছে। আমি বলতে চাই, যেই দেশে, যেই দেশে, যেই দেশে 94% মানুষ মুসলমান, কোরআন ও হাদিসের বিরোধী, কোন অংশ শিক্ষানীতির ভিতরে থাকবে এই দেশের একজন মুসলমানও কোনো দিন তা মেনে নিতে পারে না।
আল্লাহু আকবার যারা যারা বলবেন একটু হাত তোলেন, ডান হাত তোলেন, ডান হাত নিচে, ডান হাত, এবার একটু মোট করেন, মোট করেন। আমার ভাইয়েরা আমার সাথে একটু কথা বলেন, জমিন কার, আসমান কার, আমরা কার, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু কার? তাহলে আল্লাহর নামের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আল্লাহর অসন্তুষ্টির বিরুদ্ধে এই দেশের কোন শিক্ষানীতি চলতে পারে? এবার কে পারবেন ভালো করে বলেন দেখি, মাঝখানের থেকে একজন দাঁড়ান। আমার দিক, আমার দিক, আমার দিক, কিছু বুঝার চেষ্টা করি। তাকবীরেরও স্পিড আছে, এই এক শব্দ আর দুই শব্দে গিয়ে স্পিড হয় না, বলারও কিছু কাইফিয়ত আছে, পদ্ধতি আছে। যাক মহাদারা মহাজরিন, সময় নাই, বিদায়, আমি আর সামনে আগাইতে পারবো না, এই জন্যে কথাটা শুধু এখানেই রেখে দিয়ে যাইব। আমার ভাইয়ের আমাদের কি চিন্তা করতে হবে, আমাদের প্রজন্মকে রক্ষা করতে হবে, কারণ আমরা মুসলমান, আমরা কোনো ইহুদির বাচ্চা না, আমরা কোনো খ্রিস্টানের বাচ্চা না, আমরা কোনো মূর্তি পূজারি না, আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমরা আমাদের আল্লাহর কদমে সেজদা দেই, বিশ্ব নবীর তরিকা অনুসরণ করি, আমাদের ইসলাম পবিত্র, এই পবিত্র ইসলাম ধর্মের ভিতরে কোনো নোংরা জিনিসের স্থান হতে পারে না। আমার মুখে উচ্চারণ করতেও লজ্জা লাগে, এটা আমি এর চেয়ে আর বেশি পারলাম না, এতটুকু আশা করি আপনারা বুঝে গিয়েছেন। মহতারাম হাজরিন, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব টেনশনের কোনো কারণ নাই, তানজিলুল আজিজ, কোরআন কে মানলো কে মানলো না, এই জন্য আপনি চিন্তা করবেন কেন? আমি ইলেকশনে পাস করা খোদা, আমি নির্বাচনে পাস করা খোদা না, যা জনগণ আবার আমারে ভোট দিবে নি না দিবে না, আমি আমি এইরকম না, বরঞ্চ আমি যারে ইচ্ছা করি ক্ষমতার চেয়ারে বসাই, আবার যদি মনে করি তো কান ধরে কান দিয়ে অপমান সহকারে নামাই। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. আওয়াজ করে বলেন, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। ওয়া মিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আওদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি সকল ক্ষমতার সকল ক্ষমতার সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ 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 আর ক্ষমতা আর কাহারো আর কাহারো একমাত্র আমার আল্লাহ। হাবিব টেনশন করুন কেন, তানজিলুল আজিজ, কোরআন তো এটা দুর্বল কোনো সত্তার কালাম না, আমি মহা পরাক্রমশালী সত্তার কালাম, টেনশনের কোনো কারণ নাই, কোরআন আছে তো আছে, কোরআন থাকবে থাকবে, কোরআন আছে কোরআন থাকবে। হ্যাঁ, কোরআন যাদের সিনার ভিতরে থাকবে তারাও দুর্বল হবে না, তারাও সবল হবে। হ্যাঁ, এই জন্যে এই জন্যে যুগে 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 কাফের বেইমানদের মোকাবেলায় জীবন দেওয়ার লোক কোরআনওয়ালারাই বেশি। যুগে যুগে কোরআন তো কোরআনের জন্য রক্ত দিয়েছে, তো কোরআনওয়ালারাই তো দিয়েছে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে যখন কটূক্তি শুরু হয়েছে, নাস্তিক ব্লগাররা যখন বিভিন্ন রকমের কথাবার্তা বলতে শুরু করেছে, তো আবারও তো সেই 770-এর রক্ত তো এই কোরআনওয়ালারাই দিয়েছে। মাশাআল্লাহ। এক আমার দিক, মাইক কিন্তু এখনো আমার দখলে, যত এদিক ওদিক করেন কাজ হবে না, আমি না সারলে কিন্তু মাইক পাবে না। হ্যাঁ মাশাআল্লাহ, জি জি, আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুল আজিজ, মহা পরাক্রমশালী, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন, নাজিল করা কোরআন, আর রহিম,
এবং 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 আমি আল্লাহ বড় দয়ালু, তার মানে কোরআন যারা মানবে তাদের জন্য আমি দয়ালু, কোরআন যারা মানবে না, কোরআন যারা মানবে না, কোরআনের বিরোধিতা যারা করবে তাদের ক্ষেত্রে আমি মহা পরাক্রমশালী। মহতারাম হাজরিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন বলেন কোরআন কেন আমি আল্লাহ নাজিল করেছি, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। হাবিব, কোরআন আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি এই জন্য যাতে করে আপনি সতর্ক করতে পারেন ওই সকল মানুষদেরকে যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয় নাই। ফাহুম গাফিলুন, ফলে তারা গাফেল রয়ে গেছে, তারা আমি আল্লাহকে চিনে না, আমি আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। হাবিব, আপনি তাও জেনে রাখেন এদের অধিকাংশদের ক্ষেত্রেই চূড়ান্ত হয়ে গেছে, তারা ঈমান আনবে, ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন। তাদের এই গলার তলদেশ পর্যন্ত আমি আল্লাহ বেড়ি পড়ায়া দিয়ে রাখছি, রশি লাগাইয়া দিছি, ফলে তারা ঊর্ধ্বমুখী, মানে নিচে কি আছে মানে সঠিক জিনিস তারা দেখে না, তারা জানে না, তারা ঈমান আনবে না। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, তাদের সামনেও প্রাচীর পিছনেও প্রাচীর, ফলে ফাআগশাইনাহুম, তাদেরকে আমি আল্লাহ ঢেকে দিয়েছি, ফাহুম লা ইউবসিরুন, তারা দেখে না, দেখবে না। মহতারাম হাজরিন, আমি আপনাদেরকে শুধুমাত্র শুধু তরজমাটা বলছি, ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন, দুটোই সমান, তারা ঈমান আনবে। এই জায়গাতে একটা কথা শুধু আমি প্রশ্নটা রেখে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন, তারা ঈমান আনবে না। তো আল্লাহ যদি বলেন যে তারা ঈমান আনবে না, তাহলে তাদের ঈমান না আনা দুষ কেন? আর আল্লাহ যখন বলেছেন যে তারা ঈমান আনবে না, তো নবী তাদের কাছে বারবার দাওয়াতের দায়িত্ব নিয়ে যান কেন? কথা কি বুঝাইতে পারছি? তারা ঈমান আনবে না, আল্লাহ জানায় দিছেন ঈমান আনবে না, তো ঈমান আনবে না যদি আল্লাহই বলে দিয়ে থাকেন, তাহলে তাদের ঈমান না আনাটা দোষের হবে কেন? আর যদি তারা ঈমান আনবে না, তো নবী বারবার কেন দাওয়াত নিয়ে তাদের কাছে যাবেন কেন? এই কেন পর্যন্তই আজকে রইল, ইনশাআল্লাহ যদি আবার সুযোগ হয়, আবার যদি দেখা হয়, তাহলে এই এই জায়গা থেকেই আবার শুরু হবে ইনশাআল্লাহ, যে তারা ঈমান আনবে না, আল্লাহ যে বলছেন তাহলে ঈমান না আনাটা তাদের দোষ কি, আর নবী তাদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে বারবার গেলেন কেন, কি কারণে, এখানে কি, সেই কথার জবাব দিয়ে নিয়েই ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে। যতটুকু করেছি, যতটুকু বলেছি শুনেছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। মহাব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।